Bhaktivedanta, 20071121GOVARDHAN.
Thank you.
Yeah.
Gaurachandraya Rajaya Venkatalaya Krishnaya Krishna Bhaktaya Tadabhaktaya Angra Shyamalim Chakadiravito Mandirikrutendivaram Jarkanja Budaroja Sankhidava Sampattam Marasyasya Vindaranna Nivashinam Hridila Sattama Dhirambhozara Radha Stambhavivesha Maharaj,
क्योंकि शिष्य परम नहीं, एक ही मात्र शिष्य परम प्रभु पात्र मतलब लोग के प्रथम के लिए एक सब कुछ ध्यान नहीं प्रभु पात्र नित्य शिक्षा जान सब कुछ जाने भक्ति विनोद ठाकुर ने बहुत सेवा करी है फिर सब भूली जाने तेरी ये अधिकारी की अधिकार दीवार योग्य थे तो अधिकारी न अधिकार नहीं जीते था यही बाबा जी महाराज पूर्व बंगे से कहा आविर्भाव करी थी अल्प अवस्था थे তিনি বৃন্দাবন সব ছেড়ে দিয়ে চলে আসেন আর এখানে এসে কঠোর বৈরাগ্য করতেন তিনি দ্বাদশ কি বনেই থাকতেন কখনো এইখানে কখনো ওখানে এইখানে সব বৈরাগ্য কি রকম যদি ইচ্ছা হয়ে একটু রসগোল্লা খাবো বলো তো আচ্ছা তোমার ইচ্ছা হয়েছে রসগোল্লা খাবি আর নিম পাতা নিয়ে সব দুঃখে খাও আর শুধু তাই নয় বৈরাগ্যের এত যেরকম নাথ দাস গোস্বামী ত্যাগী মতন বৈরাগ্য শিখা লাগতো আচ্ছা খাও ওই যমুনা কাদা রাধা সুন্দর কাদা খেয়ে কারো বাড়িতে মানতে টানতে যেতেন না এমন বৈরাগ্য তাতে অল্প সময় যে তিনি অন্ধ হয়ে যান তিনি এই সূর্যকুণ্ডের তিনি ছিলেন এই ব্রজে দূরে দূরে শেষে তিনি যান লৌকিক ধ্যানে তখন মায়াপুর অভি প্রকটিত হয় নাই এই জন্য এই কুড়িয়া গ্রামকে লোক লৌকিক ধ্যান মনে করে তখন এই নদীর শহরেতে ওইখানে থাকতে দেখেন যে সে অনেক সব বিষয় লোক এসে তাকে নানা প্রকারের তপ আমার যেন বিবাহ হয়ে যায় টাকা পয়সা হয় কত রকমের করে বাবাজি মহারাজ আপনার শরণাগত করুন আপনি অনুগ্রহ করুন যাতে আমি একজন কৃষ্ণ দাসী সংগ্রহ করতে পারি আচ্ছা আচ্ছা তুমি কৃষ্ণ দাসী সংগ্রহ সে সত্যি সত্যি বিবাহ করে এসে বাবাজি মহারাজ কাছে এসে প্রভু আপনি কৃপা করুন আমি একজন কৃষ্ণ দাসী সংগ্রহ করেছি আচ্ছা আচ্ছা দেখো কৃষ্ণ দাসী কে প্রজবাসীরা যেরকম হতে পূজ্য জ্ঞান করত প্রতিদিন একে আদর করে পূজা করবে পুষ্প মাল্য দিবে একে স্নান টান করাবে খাবার দিবে ভোগ বুদ্ধি যেন না হয় ফুলের পাওয়া এরকম একজন বাবাজি এসে একজন লোক বলছে বাবাজি কৃপা করুন আমাকে আপনি কৃপা করুন কৃপা দিবি তখন ডোর কপি খুলে দিয়ে বলছে দে কৃপা আর সঙ্গে সঙ্গে সেটি পালায় এরকম ভাবে তাহাকে কোন সময় কাশীর বাজারে নরেশ নাকে বলেছিল যে বাবাজি মহারাজ ওখানে তো বৈষ্ণব সম্মেলন হবে আপনাকে সভাপতি করতে বলছে সে ওখানে কি করবে আর তো কৃষ্ণ ভক্তি প্রচার করবে এই সভা ও তুমি সব ছেড়ে দিয়ে এসো আমি তোমার ভরণ পোষণ করবো তুমি আমার নিকটে বসে তুমি হরিনাম করো প্রথমে তোমার মঙ্গল করো তারপরে বৈষ্ণব তিনি প্রতিজ্ঞা করেছিলেন আমি শিষ্য করব না কিন্তু তিনি প্রতিদিন ওইখান থেকে অন্ধ হলেও পার করে দিয়ে তিনি স্বরূপগঞ্জেতে ভক্তি বিনোদ ঠাকুরের ভজন স্থলী পেয়ে যেতেন আপনার ভজন স্থলী জানেন দেখেন প্রতিদিন যেতেন আর ভক্তি বিনোদ সঙ্গে ইষ্টগোষ্ঠী হতেন তাহাকে
তিনি বহু সম্মান করতেন ভক্তিবেদান্ত ঠাকুরকে। তখন শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্তকে বিমলানন্দ সরস্বতী তিনি বলে দিয়েছে আমি দীক্ষা হরিনাম গ্রহণ করবো এই বাবাজির কাছে। বাবাজি মহারাজকে বললেন, উনি বললেন যে না আমি শিষ্য করি না। তারপরে ভক্তিবিনোদ ঠাকুর কাছে প্রভুপাদ বলেন, তিনি বাবাজি মহারাজকে বললেন যে এই ছেলের উপর আপনি দয়া করেন। আচ্ছা আমি নিতাই ঠাকুরকে জিজ্ঞাসা করবো, মহাপ্রভুকে আমি জিজ্ঞাসা করি যা বলবেন তারপর। দু তিন দিন পরে ভক্তিবিনোদ ঠাকুর বললেন যে সে কি আপনি জিজ্ঞাসা করেছেন, ও আমার মনে ছিল। দু চারদিন পরে আবার জিজ্ঞাসা করলেন, তখন বলিয়েছে আপনি ছেলেটাকে দেখছেন না চন্দ্রায়ণ ব্রত করছে, গোগ্রাস ভোজন করে, চন্দ্রায়ণ ব্রত করে। চন্দ্রায়ণ ব্রত মানে এক মাসের ব্রত, যখন চন্দ্র ফটতে যাবে তখন যা খায় তার থেকে এক এক গ্রাস কম করতে 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 অমরসাকে একেবারে, আর তারপরে ফের এক এক গ্রাস বাড়াইতে বাড়াইতে পূর্ণিমাতে আপনি দেখে দেখছেন না মারা যাবে, তখন তাকে গ্রহণ করতে তাকে বিচার তাকে প্রদান করে। ভক্তিবরণ ঠাকুর তাকে পূর্বেই কবি দান দিয়েছিলেন, আর বাড়াতেও না পূর্বদেবের পূজার মন্ত্র ইত্যাদি দিয়ে তাকে তিনি ওইখানে যে এক সময়ে বাবুঘাট ধরেন শান্তিপুরী ধুতি আর জামা পরে আর পাগড়ি সুন্দর পেন্টে সাদা কাপড়ে সব সাদা কাপড়ে ভক্তিবিনোদ ঠাকুর কাছে গেলেন। তখন ভক্তিবিনোদ ঠাকুর নাচলেন, প্রভু আজকে কি তখন বলছে তুমি জানো না এই বাবাজির আর দেবী চাই, এখন এই বাবাজিকে সোনা দিয়ে বাড়ি খাও, ওই এইরকম বাবু থাকে থাকলেই মঙ্গল হবে, এই জন্য আমি ওদের উৎপাতে এই কাজ এক সময় তিনি যত পয়সা কিছু পেতেন সব ভক্তিবিনোদ ঠাকুর কাছে জমা করতেন পয়সা পয়সা, তো উনি সুবিধার জন্য তাকে নোট করে রাখতেন বেশি করে। কোন সময় বলাজ মহারাজ বললে যে আজকে আমি একটু উৎসব করবো, গো যত এখানে গরু আর কুকুর তাহাদেরকে আমি রসগোল্লা খাওয়াবো পয়সাটা দেব, তিনি নোট তাকে দিলেন যে আমার পয়সা কোথায়, আমার পয়সা দরকার দেওয়া যারা দিয়েছিল সেই ব্যবহার আমার নোটের দরকার। তখন তিনি যা কোন রকম ভাবে তার সমাধান করে এক সময় তিনি পায়খানাতে বসে আছেন, পায়খানাতে গিয়ে কেন বিষয় যে গ্রন্থ আসানসোল ভাগবত ইত্যাদিতে পালন করেছে এই বিষয়গুলি এসে আমার কাছে আছে, ফলের মধ্যে বাধা আছে ওদের মহা দুর্গন্ধ ও থেকে পায়খানার গোটা আমার সত্যি হয় বেশ ভালো লাগছে, ওই পায়খানা করে দিয়ে বসে ছোট্ট দুটো পায়খানা আর দরওয়াজা পাহাড় থেকে বন্ধ করবে এই হিসেবে ওখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর পুলিশ এসপি সবাই বলছে বাবাজি আপনি ভর্তিকে বার হন, আপনার জন্য একটা সুন্দর ভজন কুটি আমরা করছি ওইখানে আপনি থাকবেন। উনি বলে যে আমি অসুস্থ, আমি নড়তে পারছি, আমি আসতে পারব না, বললেন বড় বড় লোক সব আসতো বলতেন না ওই কাছে বজেট কতদিন ঘরে বসে আছে,
একদিন প্রভুপাদের আদেশ নিয়ে আমাদের গুরু মহারাজ, তার নাম ছিল মহারাজের পূর্ব নাম রাধা গোবিন্দ ছিল, তিনি আর সরল পিসিমা, গুরু মহারাজের পিসিমা, এরা ওনার দর্শনের জন্য গেলেন। ওরা বললেন যে বাবাজি একটু দরওয়াজা খুলুন, আমরা দর্শন করব। আমি নড়তে পারছি না, আমি দর্শন করব। গুরু মহারাজ বললেন, বাবাজি মহারাজ, আমরা আমাদেরকে সরস্বতী ঠাকুর পাঠিয়েছেন দর্শন করতে। ও সরস্বতী ঠাকুর পাঠিয়েছেন? আচ্ছা। গুরু মহারাজ এসে তাকে দর্শন প্রদান করলেন। সকলে গুরু মহারাজ বললেন যে সে প্রভু আপনি কৃপা করুন। তখন বলে আচ্ছা, তোমার জীবনে যা কিছু বিঘ্ন বাধা কষ্ট আমি নিলাম, তুমি উৎসাহ হয়ে সর্বত্র তুমি মহাপ্রভুর বাড়িতে যা করো। গুরু মহারাজ এই কথা কেন্দ্রে কেন্দ্রে বলতেন, তাহারি কৃপাতে আমি প্রচারে দিই, কোন কোন বিঘ্ন বাধা আছে আর আমি তার কৃপাতে এইসব বিঘ্ন বাধাকে পার হয়ে আমি সমস্ত ভাবকে আর প্রচার করছি। এই বাবাজি মহারাজের এই সব গুলি গুণ আর তাহার বৈশিষ্ট্য। আজকে তাহার আবির্ভাব তিথি, তিনি তিরুভাব তিথি, এই একাদশী দিনেতে তিনি কৃপা করেন, তাহার মতোই আমাদের নিষ্ঠা। আর একটি কথা, প্রভুপাদকে দীক্ষা দিয়ে বললেন কলির নগরেতে যাবে না, কলকাতা যাবে না, কিন্তু প্রভুপাদ কি করলেন, সর্বপ্রথমে কলকাতাতে গিয়ে মঠ স্থাপন করলেন, আর ওই ফাঁকা যাবেন না, উঠা ডাঙ্গা করতে তারপরে উঠা ডাঙ্গাতে মঠ স্থাপন করলেন। আর সেইখানে যে ভক্তি বিলাস কিন্তু মহারাজ, তার নাম কুঞ্জ বিহারী, আর ভক্তিন্দ্র ঠাকুরের শিষ্য ভক্তি প্রদত্তি মহারাজ যখন ব্রহ্মচারী, আর আরো আরো বহু গৃহস্থ ভক্ত আর ত্যাগী ভক্ত তার শরণাগত হলো, আর তার কাছে ভিক্ষা নিল ব্রহ্মচারী, আর তারপরে বাগ বাজার করে দিয়ে আর সর্বত্র তিনি প্রচার আরম্ভ করলেন। ওইখানে এই তাহার কথা উল্লঙ্ঘন প্রভুপাদ করলেন না কি করলেন, এটা উল্লঙ্ঘন ন। এই জন্য জীবের কল্যাণের জন্য আজকে তিনি যদি প্রচার না করতেন তাহলে কি হতো, আমরা কেউ এইখানে আসতে পারতাম না, হরিভজনে করে প্রবৃত্ত হতাম না। এই জন্য প্রভুপাদ উল্লঙ্ঘন করেন। নরোত্তম ঠাকুরকে বলেছিলেন তার গুরুদেব লোকনাথ গোস্বামী, যাও বাড়ি যাও, তিনি কি করলেন, তুমি বসে বসে হরিনাম করতে পারবে, তিনি গিয়ে কি করলেন, সেইখান থেকে সমস্ত জায়গাতে প্রচার করেন, হাজার হাজার শিষ্য করে দিয়ে সর্বত্র কৃষ্ণ ভক্তি প্রচার। এইটা গুরু আদেশ উল্লঙ্ঘন নয়। এরকম ভাবে দাস বাবা মহারাজের অদ্ভুত মহিমা, অদ্ভুত বৈরাগ্য, তিনি এই বৃন্দাবনে যে প্রজেন্ট যখন ঘুরতেন, যখন ভ্রমণ করতে যেতেন, তখন বলতেন কি, রাধে রাধে কোথায় গো রাধে, রাধে শ্রী রাধে কোথায় গো গই, রাধে রাধে গোসাই। একবার ডাকে বলে রঘুনাথ দাস, একবার ডাকে বৃন্দাবনে, একবার শ্যাম কুন্ডে রাধা কুন্ডে, একবার গিরিরাজ বর্ধনে রাধে রাধে, বিরভাবেতে কান্দে কান্দে। এইরকম ভাবে বৈষ্ণব আজকাল দূর, সেই বাবাজি মহারাজ আপনাদের উপরে আমাদের উপরে একজন মেয়ে একদিন দেখলেন যে বাবাজি মহারাজের শিকাতে কোন পাত্রেতে
शास्त्र सूचना द्वारा कहा है एक किसान कौन रकम करते हैं निवेश से उत्तर मैं की देखे से दुख की थे बाबा जी महाराज आते बाबा जी महाराज बोल रहे आते मैं की बोल से कि बाबा जी महाराज एक चावल का आपने व्यवहार कर रहे ना एक बंदे सामने बीस है ओ खासल की से तुम ये कर किधर जाओ तो खबरदार आपको ऐसी के बीस तुम्हारे पास है ताकि तारा करेगी एक तो बहुत है बड़ा तुम्हारा हाँ एक समय के भीषण बन गया मैं तुम जवान बहुत ना मैं तुझे तो आविष्कार भी हुए थे अभी औरते थे प्रभुपाद हुई का लेकर साथ थे कि लोग बहुत से औरते जाते समय बंदा पास तो नहीं थे आप पास करोगे कोई बाबला घाटा मुझे ठीक है हमारा जब हम गुरुद्वारे थे कि प्रथम ही थी कोनो रास्ता थी लोग तो दो बाबला काशे घाटा घाटा ये सब कार मुझे ठीक है जवाब अगर इन चीजों को भाव से उठाने पहुंचे थे प्रभुपाद कहते गलत जैसे प्रभुपाद जी आपकी चीजों को कब जानते अंधकार से आ रहे हैं कांटा होने से कोनो रास्ता नहीं आज बन जाए जो तकन की बोलते हैं जे निताई अपना के और निताई एक अच्छे से हम बड़े बड़े ऐसे होते बाबा जी महाराज जीवन चरित्र यदि भजन करते हुए साध तबे इन्हें चरित्र तो अनुगमन पर विशेष करे सन्यासी हुए एवं कोई कार्य करना ना चाहते हैं लोग हम भी दिखाए और के इस सन्यासी और कुछ चीज लोग देखते खूब सावधान यदि हमारे कोई प्रयोग क्यों हो मैं लोग সাধারণ ধূপ থাকে কোন রকমের সংসার তো করব না না হয় কারি তুলে বলে না আমি করে কার ধূপ দেবে বলে না আমি করে তাই এই জন্য এই সব মহাপুরুষের আদর্শ আমাদের গ্রহণ করা So yesterday, and Shri Kuri, there was this samadhi also of Srimad Srinanda Babaji Maharaj. There was also Sri Jagannatha Babaji Maharaj, he used to reside. One time when Sri Thakur Bhaktivedanta was visiting there, then the disciples of Sri Jagannatha Babaji Maharaj approached Sri Thakur Bhaktivedanta and said, "You are a district magistrate, you are expert in everything. But our Gurudev, maybe you can help give us some instructions. Because we have lost everything, our house, our wives, our farms, and have come here to do bhajan. To remember us in the day and then turn to us to come here. But our Gurudev, maybe in old age, his mind is affected because he is telling us to plant eggplants, plant vegetables, plant flowers, water this, do this. We have not come here for this thing. Therefore, becoming very great, Sri Bhaktivedanta Thakur said, what Sri Jagannatha Babaji Maharaj said is completely perfect. He is not a conditioned soul. Whatever instruction he tells you, you should do that as well as chant your Harinam. Because your chanting is not pure, you are always chanting Namapara. Therefore, by engaging in the service of Bhagavan and Vaishnava, one will accumulate security. And gradually, by the influence of that security, one can chant the pure name. By the grace of the pure holy name, one's spiritual body, Siddha Veha, will be revealed. And by the grace of the pure name, one will easily be able to enter into Asa Kali Vila. There is no other method except the chanting of the pure name. If while you are plagued by announcers, you try to remember your so-called Siddha Veha, you will simply go to hell. And material desires will overwhelm you. Therefore, Sri Jagannatha Babaji Maharaj never gave
questions. Therefore, these days' lessons are approaching Gurudev. Gurudev, give me Siddha Pranali. Tell my Kala Sbhav, what is the name of my spiritual body? What color sari do I wear? What is my setup? Who is my husband? Therefore, they go to Radhakund. And what happens? One Babaji Maharaj gives the same Siddha Pranali to four or five others. They don't tell anyone. Otherwise, one disciple realizes, my God, Gurudev gave the same Manjari name to you also. Therefore, today is also the disappearance day of Sri Gokshodas Babaji Maharaj. He only had one disciple, that was Sri Bhakti Siddhanta Saraswati Thakur. Therefore, he appeared in Bangladesh, but he came here, he left everything and came here to Vrindavan and moved everywhere performing bhajan. He was the embodiment of renunciation. One time, he had some desire. Oh, I want to eat rasgulla. Then he became angry with himself. Oh, rasgulla, do you want rasgulla? So he went and took green leaves and fed that to himself. Sometimes he would be hungry, then he would punish himself. Oh, rasgulla, stomach, and he would eat some mud from the Ganga, from the Yamuna. Because of this, he became blind. Then when he performed bhajan also there at Sukhakund, where we went yesterday. But the last part of his pastimes, he went to Mayapur. That time Mayapur had not manifested itself as the place of Chaitanya Mahaprabhu's appearance. That time most people were considering that Nandagweep or Nadia was actually the appearance place of Mahaprabhu. That time so many materialists were coming. Oh, Babaji, give blessings. I want to marry. I want to marry. I need money. I want this. I want that. Therefore, they used to disturb him so much. One time, one devotee came, and he had married, and he had brought his wife. Oh, Babaji Maharaj, I have brought one Krishnadasi. Then Babaji Maharaj became very grave. You are very lucky. It's very rare to find a Vrindavasi in this world. Therefore, you should serve her. You should do puja to her. You should cook for her. You should eat her remnants. You should serve her completely. But if you ever have a desire to enjoy her, you will be destroyed and you will go to hell. So that person took his Krishnadasi and disappeared. One time, one man came to Babaji Maharaj. Oh, Babaji Maharaj, give me mercy, give me mercy. Again and again he requested. So Babaji Maharaj opened his door in heaven and gave, take mercy. And that man ran away. He was afraid. One time, one king of Chipur, if I'm not mistaken, invited Sri Goswami Babaji Maharaj to one Vaishnava Mela festival for preaching. Again and again he requested Babaji Maharaj, please come to our festival. Then Sri Babaji Maharaj refused and said, you should give up everything and come here with nothing. And I will maintain you, I will give you a place to live, I will feed you, you should stay here and do bhajan. First perfect yourself, then try to help others. So, he had no disciples. He was the embodiment of renunciation. But he used to go from his place of bhajan at Surukya, and she would cross the river and go to visit Sri Thakur Bhaktivinoda at Godroom. Sri Bhaktivinoda Thakur used to have Ishtadosi and Harinam and Harikatha there. And he used to give so much respect to Sri Gaurakshodai Babaji Maharaj. See his unprecedented character. See Vimal Prasad, Sri Bhakti Siddhanta Saraswati Thakur's Brahmachari name. See, desire to take Diksha initiation from him. But when he asked, then Sri Gokshan Babaji Maharaj said, oh, I have to ask Mahaprabhu. Without his instruction, I cannot do anything. Therefore, the next day when Sri Vimal Prasad asked, oh, did you ask Mahaprabhu? Then Sri Babaji Maharaj would say, oh, I forgot to ask. This way, many times it happened like this, that it appeared he was neglected by Sri Gokshan Babaji Maharaj. Then Sri Bhakti Siddhanta Saraswati Thakur took the Chandrayan Bharat. That means, as from the full moon it goes down to the dark moon, the moon decreases, you decrease your eating until the day of the Amavasya you don't eat anything. Then when the Amavasya increases, you take one handful, the next day two handfuls like this. So he became very thin. Sri Bhakti Siddhanta Thakur said, oh, you want that this boy should die, you should be merciful to him. Therefore, Sri Bhakti Siddhanta Saraswati Thakur had already taken Harinam from Sri Bhaktivedanta Thakur and was worshipping the Kurma deity.
But by the grace of Sri Goverdhan Bhakti Maharaj, he took initiation diksha. One time Sri Bhaktivedanta saw Sri Goverdhan Bhakti Maharaj was dressed in a wonderful style. He had silk dhoti, one turban, one nice shirt. And normally Sri Bhakti Maharaj would just wear some cloth that he'd taken from the dead bodies. But today he was walking like a landlord with a walking stick. Then Sri Bhaktivedanta was amazed. Oh Bhakti Maharaj, what astonishing hand you are manifesting today. Why are you dressed like this? He said, because Bhakti's so-called renunciation, their character is so useless and worthless, I do not want to be associated with them. So better people think I'm a materialist than people think that I'm one, Babaji. Therefore, I am worried like this. Hearing that, Sri Bhaktivedanta Thakur became very happy. Some people used to give donations to Sri Goverdhan Babaji Maharaj, and he would keep the coins with Sri Thakur Bhaktivedanta. Then Sri Bhaktivedanta Thakur used to change the coins and give to notes. But Babaji Maharaj refused to take the notes. So whatever was there before, give me that. But anyway, Sri Bhaktivedanta Thakur gave him the money. Then Sri Babaji Maharaj said, today will be a big feast. I will invite all the cows and dogs and give rasgulas to them. Better I give the rasgulas to the dogs than to the Babajis. One time he locked himself in the toilet to teach us that the foul smell caused by his association of materialistic persons is a lot better than the foul smell emanating from the bathroom. Not worse. Therefore he locked himself in the toilet. Many big persons came there. Oh Babaji, Maharaj, please open the door. We'll build you a nice budget kutia. But he would neglect and say, I have seen, I cannot open. That time he refused everyone. That time Maharaj Sri Pankaji and with his aunt and Sri Sivabhigahapu. Three came and also knocked on the door. Babaji Maharaj, please be merciful, give us darshan. He said, I cannot open the door, I am sick. Then Sri Pankaji said, no, we are the disciples of Sri Bhaktisiddhanta Saraswati Thakur. We have come on his order. Then Sri Babaji Maharaj became very happy and he opened the door and gave darshan. That time he offered a benediction to Sri Pankaji. You should preach the Bani, the instructions of Mahaprabhu, very enthusiastically. I bless you that no disturbance will ever touch you. Therefore, Pankaji used to remember this pastime and weeping. He would say, so many obstacles came on my head, but by the grace of the benediction of Sri Goverdhan and Babaji Maharaj, I never felt any disturbance. Therefore, on this Ekadasi day, we remember his astonishing renunciation and his wonderful qualities. Sri Goverdhan and Babaji Maharaj ordered Sri Bhaktisiddhanta Saraswati Thakur, don't go to the place of Kali, Kalikata. Don't go to Kalikata. But that was the first place that Sri Bhaktisiddhanta Saraswati Thakur opened his stand, his Goryamant preaching from. Along with Sri Kunja Bihari Guru, after his sannyasa became Bhakti Vilas Tirtha Maharaj and Bhakti Pradeep Tirtha Maharaj, the disciple of Sri Bhaktivedanta Thakur, he started his preaching in Kolkata. And after this, he moved to Bhagavatam. Did he disobey the order of Sri Goverdhan Bhakti Maharaj? No, he did not disobey. Only to give mercy to the Jivas, he started preaching there. Just like Sri Narasimha Das Thakur was ordered outside of Vrindavan by his guru. Oh, go and get water. Therefore he preached everywhere. Therefore he did not cross the disobey the order of his guru. He fulfilled the order of his guru. Sri Goverdhan Bhakti Maharaj used to live in Vrindavan and he would go place to place with so much separation chant. Gotai Gopinama Moi Rade Rade. So where is Radharani? He would be moving forest to forest. It is very rare to find a Vaishnava like this. One time Sri Goverdhan Bhakti Maharaj would keep his rice that he had collected from Bhiksha, he would keep it in a pot hanging from the roof. Then one day one old woman came, oh Bhakti Maharaj, don't take that rice. One snake has gone inside. If you eat it, you will become sick. The Bhakti Maharaj said, the snake is not as poisonous as you. They were told us we should not take any affection from any woman. That time somehow he used to cross the Ganga and come to visit from Bhaktivedanta Thakur in Gojru. That time how he could cross would have been said even in his time when he went to see Pankaji, there was no road, only thorny jungle. So how he crossed being in a blind condition, the thorny jungle and the flooded Ganga. That time one Babaji Maharaj just said, I don't know how I crossed, one boy took my hand and took me across the river.
Therefore, Bhakti Maharaj's character was spotless, and those who take sannyas, they should also be spotless. No one should be able to point a finger, "Oh, look at this guy." Otherwise, there will be disrespect both to you and to the spiritual master. Go Premanandi. Bhakti Maharaj, তার শেষ দিনে অন্তিম সময়কে ওখানে যারা ছিল তার ভজনের নিকট গুটির নিকটে তাদেরকে বলেন যে আমি শরীর ছাড়লে তোমরা আমার পায়ে দড়ি বেঁধে নিয়ে নদীতে গলি গলিতে ছুড়াবে দড়ি বেঁধে নিয়ে যেমন যাতে রজের ফুলি আমার অঙ্গে লাগে আমি তখন ভজন করতে পারতাম না তো এই নদীতে ঘুরি যদি গায়ে লাগে আমার মঙ্গল করে আর এইরকম ঘুরিয়ে আর গঙ্গা নদীতে ফিরে তারপরে তিনি অপ্রকট হয়ে গেলেন ওরা বললো যে সে বাবা মহারাজ বলেছেন তার আদেশ পালন করতে হবে তখন তারা বাজার থেকে নারকেল দড়ি মোটা কিনে নিয়ে আসলো আর পায়ে তার বাদ হয়ে ঘুরাইবার আমি তৈরি করছে প্রভুপাদ মায়াপুরে তো খবর পেলেন যে বাবা মহারাজ অপরকট হয়েছেন তাকে নবদীপের গলি গলিতে নিয়ে টেনে টেনে আর এরকম করবে তিনি সঙ্গে সঙ্গে তিনি তার বহু সব শিষ্যগণকে নিয়ে বিশ্বজন জন শিষ্যকে নিয়ে ওখান থেকে আসলে ওদেরকে বলেন যে তোমরা পাশ শুনল গুরুদেবের তোমরা এইসব গুলি ঘোষণা দেন না তাকে তোমরা পায়ে বেঁধে দিয়ে আর কি যাবে তাহার অপরাধে দেখে তোমরা স্পর্শ করো যদি ভস্ম হয়ে যায় আমি তাহার একমাত্র শিষ্য আর তোমরা কেউ শিষ্য না যদি তোমরা ওনার শিষ্য কে হবে যারা সারা জীবন ব্রহ্মচর্য হয়ে থাকে তোমরা সারা জীবন যদি ব্রহ্মচর্য হয়ে থাকো সত্যি সত্যি ছুব তারপরে বলিয়া সারা জীবন ছেড়ে দাও এই মাস পর্যন্ত কোন স্ত্রীর সঙ্গে না করে থাকে তার জন্য কেউ উঠল আচ্ছা আজ পর্যন্ত যদি মনে মনে তাহার স্ত্রীর সঙ্গে না করে থাকে তাহলে স্পর্শ যদি স্পর্শ করে তৎক্ষণাৎ মারা গেছে ওনার সেই গম্ভীর সিংহের মতো কথা শুনে কি কেউ বলছিল না কিছু সব ধীরে ধীরে সরে গেল প্রভুপাদ তার শিষ্যগণের সামনে তাহাকে অপরাধী কে নিয়ে গঙ্গার ধারে দিয়ে তাকে সমাধি এইরকম ভাবে প্রভুপাদ তার একমাত্র শিষ্য আর বাবা মহারাজের এইরকম ভাবে অপরাধী কত দৈন্য সেই বাবা মহারাজ আমার দেশের বাবাজি মহারাজ When he was living, before he left this world, he gave some instructions out of humility. Oh, when I leave this world, then he should, I could not do bhajan in this body, therefore this body should be purified. Then he requested that you tie my feet to some horses and drive me through the lanes of Navadvip. By doing so, I can get some security, my life can be okay. So the so-called Babaji's, they think we have to follow the order of Sri Goswami Babaji Maharaj. Therefore, they began to bind his divine vigraha to the horses. That's when Prabhupada heard from the news that Sri Goswami Babaji Maharaj had left. Therefore, he immediately appeared there with 30 or 40 disciples and said, "Oh, none of you have the right to touch his divine form, his transcendental form, because I am his only disciple. Therefore, only that person who has strictly maintained brahmachari for their whole life, they may touch the divine figure of Sri Goswami Babaji Maharaj. Otherwise, they will be burned to ashes." Then no one came forward. "Oh, if someone has not touched a woman or thought of a woman for 1 month, 2 weeks, even since this morning, and no one came forward, as if they touch the body without fulfilling this demand, they will be burned to ashes." Just see the humility of Sri Goswami Babaji Maharaj.
ये काल मेला ये सभा हुए जन सभा विभिन्न वक्तारा बाबा जी महाराज अपराधिक चरित्र संबंध में बोल रहे सुषुड़ो सचिव प्रभु कथा अच्छे है कहीं सुषुड़ो सचिव बाबू এখানে তো দেখেছিলাম সচিব বাবু আছেন আপনাকে আমি তিন দিন খুঁজেছেন কীর্তনের জন্য আপনি আসেন ছটা কথা হবে না পাঁচটার আগে আসতে হবে বিকালে আমার সঙ্গে দেখা করবেন আপনি কীর্তন করতে গিয়েছিলেন না বিকালে সাড়ে একটা মধ্যে আসবেন হয়তো চার দিন খুঁজেছেন আপনাকে নিশ্চয় থাকবেন না Hare Krishna, so today's initiation, last and final initiation for the month of Kartik. So whoever desire they should come 9 a.m. And I request you for the Goverdhan and Nidhai Prabhu to help me give out this matter. Aajke, যারা হরিনাম দীক্ষার জন্য আশা করেছেন দশটার সময় এখানে আসবেন আজ সন্ধ্যে 9 বাজে হরিনাম দীক্ষাকে আয়োজন কিয়া যায়গা জো হরিনাম দীক্ষাকে অনুরোধ কিয়া তা লোক অনুরোধ করতা হুঁ সন্ধ্যে 9 বাজে আ যায় ওয়ান মোর অ্যানাউন্সমেন্ট আফটার দিস কার্তিক ফেস্টিভাল সো মেনি ওয়েস্টার্ন ডিভোটি অ্যান্ড ইন্ডিয়ান উইল গো ফর প্রিচিং ইন ওয়েস্ট বেঙ্গল He is very austere to go in preaching. He has to go and to walk through water, through mud, so many difficulties. And Bengals are so many Bengal tiger and scorpion, snake, etc., etc. So I have to carry their own luggage. There is no vehicle to get this. So American devotees who are returning their country, if they mercifully donate their sleeping bag, less like a man, it will be very good for the preacher. So whoever wants to donate volunteer, you can do that. They can contact with me and before leaving they can give to me. I will distribute among devotees. And most of you too, give very big donation for the devotees will go for preaching. Either the Dhammadhar or Bhakti Yoga are given. मेरे दामोदर और बाबलू उन लोगों से कहता हूँ बाहर के किसी को लोग को अंदर आने मत आने दीजिएगा मत दीजिए आने ये लोग आकर क्या हमारे साथ घूमते हैं जैसे सामान चुरा रहे हैं सो आई एम रिक्वेस्टिंग द डिवोटीज डोंट मेक एनी फ्रेंड सी आउटसाइड पर्सन यू डोंट नो योर टॉक विद यू एवरीवन इज माय फ्रेंड इन दिस एक्सक्यूज आर कमिंग एंड एंटरिंग द डिवोटीज हाउस स्पेशल वेस्टर्न डिवोटीज हाउस इन द हॉल But first, we'll go on 27, because on 27 there is very big procession. That is called Nagar Kirtan Shobha Yatra. One bus will go from Goverdhan and one bus will go from Vrindavan. These buses will start at about 7 a.m. exactly. At Palwal, you'll get breakfast and then when buses will come to Delhi, we'll give lunch and all. So, those who want to attend on 26th also, they will have to come of your own. And 27th, the two buses will come. And those who want to stay in room, I already told that our Ramakrishna is there, guest house in charge. You should give your name to them for booking the rooms. Rooms are limited. Yes, that is why we are arranging the buses on 27th. And you are cordially invited to attend all this program and especially the procession Nagar Kirtan, which will be going from about
2 hours procession. This will be 4 p.m. Procession will take at 4 p.m. And on 26th, Guruji's lecture will take at about 4:30 p.m. And those... हाँ एक गोवर्धन से बस जाएगी एक वृंदावन से जाएगी जो वृंदावन से जाएंगे वो दो दो विल गो फ्रॉम वृंदावन दे टू टीच देयर नेम टू रसानंद प्रभु एंड दो दो विल गो फ्रॉम गोवर्धन फुल यू विल हियर आप ओके गोवर्धन अच्छा आप ओके हु विल टेक चार्ज फॉर गोवर्धन Vimal Prabhu, Vimal Prabhu, who will take that from here? We will take it in So who are going to donate sleeping bed, mat, and bus light, and muscular tank, please raise your hand. Not today, not today, when you leave from country. Okay, thank you.